ইট ইজ আপ টু ইউ, মানে এটা তোমার ইচ্ছা, ইট ইজ আপ টু ইউ, তুমি যেটা চাও বা তুমি যেটা পছন্দ করো। এই জন্য আমরা ইট ইজ আপ টু ইউ এর পরিবর্তে বলতে পারি ইট ইজ ইয়োর চয়েস। এখানে খেয়াল করো, ইট ইজ ইয়োর চয়েস অথবা ইট ইজ আপ টু ইউ, যদি আমরা সংক্ষেপ করে বলি তখন হয় ইটস আপ টু ইউ অথবা ইটস ইয়োর চয়েস। দুটি বাক্যই একই অর্থ মিন করছে, এটা তোমার পছন্দ বা এটা তোমার উপর। সিম্পলি বলতে পারো ইউ চুজ, আবার এভাবেও বলতে পারো ইউ আর ফ্রি টু চুজ, ইউ আর ফ্রি টু চুজ, মানে চয়েস করার ব্যাপারে এখানে তোমার স্বাধীনতা আছে, ইউ আর ফ্রি টু চুজ। আবার তুমি এভাবেও বলতে পারো দ্য ডিসিশন ইজ ইয়োর্স, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, তোমার সিদ্ধান্ত। আর এখানে আমি তোমাদেরকে ডিসিশন শব্দের আইপি এটা ভালোভাবে বুঝিয়ে দিই, ডিসিশন সিম্বলগুলো খেয়াল করো, এখানে ডিসিশন, ডিসিশন ইজ ইয়োর্স। আরও সুন্দরভাবে বলতে পারো ডু অ্যাজ ইউ প্লিজ, ডু অ্যাজ ইউ প্লিজ, অথবা ইউ হ্যাভ দ্য ফাইনাল সে, ইউ হ্যাভ দ্য ফাইনাল সে, অথবা তুমি বলতে পারো মেক আপ ইউর মাইন্ড, মেক আপ ইউর মাইন্ড। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর ওয়াচিং।